প্রিয়া সাহাকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সভা শেষে তাকে সংগঠনের এই পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে কমিটির সভায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সবার সম্মতিতে প্রিয়া সাহাকে তার সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।